তোমরা যারা করতে পারবে এইভাবেও করে নিতে পারো একটা করতে পারো একদম সহজ পদ্ধতিতে এই পদ্ধতিতে তোমরা তোমরা যদি মনে করো এই গাছ করতে পারবে তাহলে এই পদ্ধতিতে করতে পারো বুঝতে পেরেছ এটা সহজ একদম এই পদ্ধতিতে কবি করলে প্রথমে ধরা দিয়ে দিলে আগে লেমনই দিয়ে দিলে এটাকে লাইট হলুদ বলা হয় লাইট হলুদ দিয়ে দিলাম তারপরে দেব লাইট সবুজ বা গ্রিন লাইট গ্রিন দিয়ে দিলে তোমাদের কাছে যে লাইট গ্রিনটা আছে এবারে একটু বলে দিই এখানে দাগ দাগ হয়েছে এটা তোমরা এরকম একটা রুমালের মধ্যে এটা মুছে নেবে মুখটা এরকমভাবে মুছে নেবে তাহলে কি হবে এই কালো কালো দাগগুলো আসবে না বুঝতে পেরেছো আমার ভুল হয়েছিল বলে আরও তোমাদের জানাতে সুবিধা হলো তোমরা এইভাবে ঠিক যখনই কোনো অসুবিধে হবে আমাকে কমেন্টস করতে পারো তাহলে তোমাদের সুবিধা হবে একেবারে এইভাবে তোমরা করবে এর সাথে এবার নিচেরটাতে একটু ডিপ গ্রিন দেবো ঠিক আছে তাহলে তোমাদের একেবারে কমপ্লিট হয়ে যাবে এইভাবে তোমরা একটা ছবি থেকে আরেকটা ছবি যদি মনে করো আমার এইভাবে কমপ্লিট করে দেওয়া হবে একেবারে সব থেকে সহজ পদ্ধতিতে করা হলো যেটা তোমরা বাড়িতে রেগুলার করো আশা করি জানি তবুও যদি মনে হয় যারা পারছ না একটু দেখে নেওয়ার ব্যাপার আছে তারা একটু দেখে নিতে পারো প্রথমে হলো হালকা হলুদ লেমন ইয়েলো তারপরে লাইট গ্রিন তারপর ডিপ গ্রিন ঠিক আছে স্যাপ গ্রিনও দিতে পারো ইচ্ছে করলে হালকা স্কাই ব্লু দিতে পারো একটু মিশিয়ে তার সাথে সাথে যারা একেবারে পারো না তাদের জন্য এই ব্যাপারটা আমি একটু দেখিয়ে দিলাম আর একটু ব্রাউন কালার যেটাকে বলা হয় সেই কালারটা আমি দিয়ে দিলাম তোমাদের জন্য বুঝতে পেরেছো একদম সবথেকে সহজ পদ্ধতিতে এটা করা হলো যেটা তোমাদের সবথেকে ইজি ব্যাপারটা তোমরাও করতে পারবে আমি জানি এবার একটু আউটলাইনটা দেখিয়ে দিচ্ছি এইভাবে একটু আউটলাইন করে দিচ্ছি বুঝতে পেরেছো আমার কাছে এটা চারকোল পেন্সিল আছে তোমাদের কাছে যদি থাকে গ্লাস গ্লাসমার্কিন ব্ল্যাক পেন্সিল সেটা দিয়েও তোমরা করতে পারো ইচ্ছা করলে একদম সবথেকে সহজ পদ্ধতিতে এটা দেখালাম তোমাদের মৌচা করে একটু করলাম একটু সহজ করে বুঝতে পেরেছ একদম সহজ এটা তোমরা আশা করি পারবে একটু নিচে গ্রাস করতে পারো ইচ্ছা করলে ঠিক আছে এই ধরনের একটু গ্রাস করে দিতে পারো ইচ্ছা করলেই একটু গ্রাস করা যায় ওকে একদম সহজ করে দেখানো হলো দু চারটে একটু ঘাসের গ্রাসের বুঝতে পেরেছ এবার যদি মনে করো মাথায় একটা স্টার দেব দিতে পারো তিনটে স্টার বা এরকম ভাবে আগে টেনে নিলে তারপরে আগে এদিক থেকে এদিকে টানলে এদিক থেকে এদিকে টানলে বোঝা গেল এদিক থেকে এদিক এদিক থেকে এদিক বাস এইভাবে একটা স্টার দিতে পারো ইচ্ছা করলে এখানে ইলো কালার চাপাতে পারো বোঝা গেলো এইভাবে তোমাদের এটা হয়ে গেল করতে পারো এইভাবে একদম সহজ পদ্ধতিতে হয়ে গেল একেবারে সহজ পদ্ধতিতে তো এটা দেখিয়ে দিলাম একটু কঠিন একটা দেখাবো কাজ